বর্ষার মৌসুম, যার কারণে চারদিকটা যেন পানি থই থই করছে। এই অথই পানির মাঝে জন্মানো পদ্মপাতা, শাপলা পাতার মাঝে আলতো পায়ে হেঁটে হেঁটে কি যেন খুঁজেই চলেছে স্ত্রী এই জলমুরগিটি। এদিকে পুরুষের জলমুরগটি অনেকটা আনমোনা হয়ে কাকে যেন খুঁজেই চলেছে। মূলত পুরুষের জলমুরগটি অপেক্ষায় আছে একজন সুন্দরী রমণীর আশায়, যাকে নিয়ে সে এই জলাশয়ের বুকে পদ্মপাতার মাঝে বাঁধবে সুখের সংসার। কিন্তু আশেপাশে থাকা সব জলাশয়ের মাঝে হাজার খোঁজাখুঁজির পরও হতভাগা এই পুরুষ জলমোরগটির কপালে যে একজন সঙ্গিনী জুটল না। জুটবেই বা কীভাবে, স্ত্রী পাখিগুলো যে ইতিমধ্যে অন্য সব পুরুষ জলমোরগদের সাথে ঘর বেঁধে রীতিমতো সংসার করে চলেছে। কেউ বা প্রস্তুতি নিচ্ছে ডিম পাড়ার, আবার কেউ তো ডিম পেরে দিব্যি তা দিয়ে চলেছে। তাহলে কি পুরুষের জলমোরগটির আর সংসার করা হবে না? দীর্ঘ প্রায় 6 থেকে 7 দিন খালে বিলে খেয়ে না খেয়ে অনেকটা পাগলের মতোই পুরুষের জলমোরগটি সঙ্গিনী খোঁজার এই দৌড়ে শেষমেশ সফল হয়েছে। শেষমেশ তার ডাকে সাড়া দিয়েছে ভিডিওতে প্রথম দেখানো স্ত্রী এই জলমুরগিটি। দীর্ঘদিনের অপেক্ষার কঠোর পরিশ্রমের পর তার কাঙ্ক্ষিত সঙ্গিনীকে কাছে পেয়ে পুরুষ জলমোরগটি অনেকটা এভাবেই জানান দিচ্ছে তার ভালোবাসার। যদিও বা স্ত্রী মুরগিটি এতে কিছুটা বিরক্ত হচ্ছে, কিন্তু পুরুষ মুরগটির এতে কিছু যায় আসে না। এক পর্যায়ে পুরুষটি অনেকটা আবেগপ্রবণ হয়ে এভাবেই তার সঙ্গিনীকে রীতিমতো জড়িয়ে ধরেছে। নতুন সঙ্গীর ভালোবাসা বুঝতে পেরে শেষমেশ স্ত্রী মুরগিটিও তাতে সম্মতি জানায়। এরপর তারা দুজন আবদ্ধ হয় গভীর ভালোবাসায়। ভালোবাসার পর্ব শেষ হতে না হতেই সুন্দরী স্ত্রীর নির্দেশ পেয়ে পুরুষ মোরগটি আশপাশ হতে লতা পাতা সংগ্রহ করে যেমন তেমন করে তৈরি করে ফেলেছে তার স্বপ্নের ভাসন্তই কুঁড়ে ঘর। ঘর তৈরির ঘণ্টাখানিক যেতে না যেতেই স্ত্রী মুরগিটি বসে পড়ে ডিম পাড়ার উদ্দেশ্যে। শুরু থেকেই স্ত্রী এই জল মুরগিটির মাঝে কেমন যেন চাঞ্চল্যকর আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কিসের এমন তাড়া তার, কেনই বা সে এমনটা করছে? এদিকে পুরুষ জলমুরগিটি ব্যস্ত হয়ে পড়েছে তার পোয়াতি বইয়ের জন্য জলাশয় হতে ছোট ছোট অঙ্কুর দানা পোকামাকড় সংগ্রহে, কারণ এই সময়টা যে তার বইয়ের ভালো মন্দ খাওয়াটা খুবই প্রয়োজন। ডিম পাড়ার মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে স্ত্রী জলমুরগিটি তাদের নড়বড়ে এই ঘরের মাঝে 3 থেকে 4টি ডিম পাড়ে। এরপরই ঘটে যায় একটি বিস্ময়কর ঘটনা। মা মুরগিটি ডিম পাড়ার পর্ব শেষ করে খোলা আকাশের নিচে ভাসন্তই ঘরের মাঝে তার ডিমগুলোকে রেখে কোথায় যেন হারিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর পুরুষ মুরগটি তার স্ত্রীর জন্য খাবার সংগ্রহ করে যখন ঘরে ফিরে তখন সে বেশ অবাক হয়। আশেপাশে বেশ কিছুক্ষণ ধরে তার স্ত্রীর খোঁজ করে তার কোনো খবর না পাওয়ায় শেষমেশ অনেকটা নিরুপায় হয়ে পুরুষ পাখিটি নিজেই বসে পড়ে ডিমগুলোতে তা দিতে। কিন্তু এখন কথা হচ্ছে স্ত্রী মুরগিটি তার স্বামীর সন্তানকে ফেলে কোথায় গেল। 2-4 ঘন্টা ডিমগুলোতে তা দেওয়ার পরও যখন তার বউ আর ফিরে আসছে না, তখন পুরুষ মোরগটি অনেকটা অসহায়ের মতো এইভাবেই ডাকতে শুরু করে। কিন্তু শেষমেশ আর স্ত্রীর দেখা পেল না হতবাঘায় এই পুরুষ মোরগটি, যার কারণে অনেকটা বাধ্য হয়ে সে নিজেই শুরু করে ডিমগুলোতে তা দেওয়া। এদিকে দিন কয়েক পর থেকে স্ত্রী ওই জল মুরগিটিকে পাশের এক জলাশয়ের মাঝে অন্য আরেকটি পুরুষের সাথে ভালোবাসায় আবদ্ধ হতে দেখা গেছে। লম্পটে স্ত্রী মুরগিটি নিজের স্বামীর সন্তানকে ফেলে অনেকটা নির্লজ্জের মতোই অন্য এক পুরুষের সাথে আবারও নতুন করে সংসার পাতার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু কেন, কেনই বা তার আদরের সন্তানদের ফেলে সে অন্য এক পুরুষের সাথে সংসার করার জন্য এতটা ব্যাকুল হয়ে উঠেছে? অন্যদিকে প্রায় 18 থেকে 20 দিন পুরুষের জল মুরগিটি খেয়ে না খেয়ে ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে ডিমগুলো ফুটতে শুরু করে। আর বাবা পাখিটি এভাবেই সাহায্য করছে ডিম থেকে তার আদরের সন্তানদের বেরিয়ে আসতে। প্রথম ছানা দুটো ডিম ফুটে বেরিয়ে আসার কয়েক ঘন্টা পরেই বাবা পাখিটি তার শেষ সন্তানটিকে ডিমের ভিতর থেকে বের করে আনলো।
এদিকে তাদের মা ইতিমধ্যে অন্য এক পুরুষের ঘরের মাঝে ইতিমধ্যে বসে পড়েছে ডিম পাড়তে। স্ত্রী জল মুরগিটির এমন অদ্ভুত আচরণ দেখে আপনারা অনেকেই তাকে ছলনাময়ী, লম্পট, দুশ্চরিত্র ভাবতেই পারেন। কিন্তু স্ত্রী পাখিটির এমন অদ্ভুত আচরণের পিছনে কারণটা জানলে আপনারা বেশ অবাক হবেন। এদিকে পুরুষ জল মুরগটি তার ঘরে জন্ম নেওয়া ছানাগুলোকে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। মাতৃত্বের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া ছোট ছোট ফুটফুটে ছানাগুলোকে বাবা পাখিটি অতি আদরে আগলে রাখে। ছানাগুলো জন্মের দু চার দিন পর থেকেই তারা তাদের বাবার সাথে জলাশয়ের মাঝে চড়ে বেড়ায়। চড়ে বেড়ানোর সাথে সাথে বাবা পাখিটি তার সন্তানদের শেখাচ্ছে কিভাবে খাবার জোগাতে হয়, তার সাথে ছানাগুলো শিখছে এই জলাশয়ের মাঝে বেঁচে থাকার মন্ত্র। কিন্তু এরই মাঝে ফুটফুটে ছানাগুলোর উপর নজর পড়ে রাক্ষস এক কুমিরের, যে কিনা ছানাগুলোকে দেখে ধীরে ধীরে এইভাবেই এগিয়ে আসছে। কুমিরের উপস্থিতি টের পেয়ে বাবা পাখিটি তার সন্তানদের এভাবেই তার ডানার মাঝে লুকিয়ে রাখে, কিন্তু দুষ্টু কুমিরটি তাতেও ক্ষান্ত হয়নি। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসায় এক পর্যায়ে কোনো উপায়ন্তর না পেয়ে বাবা পাখিটি উড়ে চলে যায়। আর এদিকে অবুত ছানাগুলোকে একা পেয়ে দুষ্ট রাক্ষসী কুমিরটি তিনটি ছানা হতে একটি ছানাকে জীবন্ত খেয়ে নেয়, আর অন্য ছানা দুটো কোনো রকম কচুরিপানার আড়ালে লুকিয়ে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়। অন্যদিকে আপনারা এতক্ষণ যাকে দুষ্ট লম্পটার দুশ্চরিত্র ভেবে আসছেন সে কেবল একাই এমনটা করে না। প্রায় সব স্ত্রী জল মুরগিরাই পুরুষ পাখিগুলোকে ডিমের দায়িত্ব দিয়ে পালিয়ে যায়, কারণ তাদের সমাজে স্ত্রী পাখিগুলোর সংখ্যা যে পুরুষদের থেকে অনেক কম, যার কারণে দ্রুত বংশ বিস্তার করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই স্ত্রী পাখিগুলো এমনটা করে থাকে। শুধু তারাই নয়, আপনারা যারা আমার জলময়ূরের এই ভিডিওটি দেখেছেন তারাও এই সম্পর্কে জেনে থাকবেন। অন্যদিকে বেঁচে থাকা মাহারা ছানাগুলোও প্রতিকূল পরিবেশ সাথে যুদ্ধ করে একটা সময় পুরোপুরি বড় হয়ে উঠবে। এই পদ্মপাতার মাঝে ঠিক তাদের বাবা মার মতো করেই তারাও একটা সময়ে যে যার মতো সঙ্গী খুঁজে নিয়ে বাঁধবে তাদের সুখের সংসার। তো বন্ধুরা, আমি শিহাব আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।